আসসালামু আলাইকুম। ফারজানাস ফ্যামিলি কিচেনের কাজগুলোকে আরো সহজ করার জন্য অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনলাইন থেকে কেনাকাটার সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ওয়াচ করবেন। এখানে প্রথমেই আমি যে প্রোডাক্টটি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ক্যাপসুল কাটার। আর এই ক্যাপসুল কাটারটা নিয়েছি আমি রমজানের আগে, তো তখন একটা বিশেষ ছাড় ছিল, আর এই ছাড়ে নিয়েছি। এই ক্যাপসুল কাটারটা কত নিয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ক্যাপসুল কাটারটা যখন আমি নিয়েছি তখন বিশেষ একটা ছাড় ছিল, আর ছাড়ে আমি নিয়েছি 850 টাকায়। এই ক্যাপসুল কাটারটা দিয়ে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা যায়, আর সব ধরনের জুস ও কোল্ড কফিও তৈরি করা যায়। তো একে একে সব ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা ডোনাট শেপের কেক মোল্ড। এই কেক মোল্ডটা নিয়েছে 270 টাকা, আর এটা হচ্ছে ছোট সাইজেরটা। তো আমি ব্ল্যাক কালারেরটা অর্ডার করেছিলাম, পেছনে যেটা ব্ল্যাক কালার, কিন্তু ওনারা আমাকে রেড কালারেরটা দিয়েছে। আর ওনাদের যে আমি কমপ্লেন করব, ওনারা আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার পর। এরপর অনলাইন থেকে নিয়েছি ছোট্ট একটা চপার, এটা হচ্ছে মিনি চপার। তো মিনি চপারটা নিয়েছি রুফাই দ্য ক্লোসেট নামের একটা পেজ থেকে। আমি যখন এই মিনি চপারটা নিয়েছি তখনও কিন্তু ডিসকাউন্ট চলছিল, তো ডিসকাউন্ট প্রাইজে 1000 টাকায় আমি এই মিনি চপারটি নিয়েছি। এই মিনি চপারের সাহায্যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ থেকে ধরে সব ধরনের সবজি খুব সহজেই গ্রেট করে নেওয়া যায়। এই মিনি চপারটা দিয়ে গরু ও মুরগির মাংসের কিমাও করে নেওয়া যায় খুব সহজে। এই মিনি চপারটা মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে হয়। এই মিনি চপারটার কারণে ফারজানাস ফ্যামিলি কিচেনের কাজগুলো কতটা সহজ হয়েছে আমি তাও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা এখনো আমার সাথে যারা আছেন একটা লাইক দিয়ে দিবেন। মিনি চপারে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গ্রেট করে একটা ডিমের অমলেট করে আপনাদের দেখাবো যে কত সহজ ডিমের অমলেট করা। আর এই কাজটা কিন্তু বাচ্চারাও করতে পারবে। তো চপারে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে 4 থেকে 5 টুকরো করে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা অনেক বড়, এটা চপ হবে না। তো পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকেও আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপর চপারের ঢাকনাটা আটকে আমি সুইচটাতে প্রেস করলেই কিন্তু আমার একদম কাঁচামরিচ পেঁয়াজ চপ হয়ে গিয়েছে। তো এখন আমি ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এখানেও কিন্তু ডিমটা দিয়ে ফেটিয়ে ভেজে নেওয়া যাবে, কিন্তু ডিমটা দিয়ে ফেটিয়ে নেওয়ার কারণে ডিমে মানে চপারটাতে ডিমের একটা ব্যাড স্মেল থেকে যাবে। তো সেজন্য আমি আলাদা একটা বাটিতে পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো নিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিয়েছি, তারপর 2টা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। এখন আমি ডিমগুলো ফেটিয়ে নিব, আর ফেটিয়ে নিয়ে চলে যাব চুলাতে। তো চুলাতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, আর ডিমটা দিয়ে 2 পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের অমলেট। ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট কেনা খুবই সহজ, কিন্তু মাঝে মধ্যে আমাদের প্রতারণার শিকার হতে হয়, তো এটা খুবই অসুবিধাজনক ব্যাপার। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।